আজকে এমনকি পদ্মভূষণের মতো সম্মানযোগ্য পজিশন আজকে রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে। এমনকি রশিদের বাড়িতে আমি শুনলাম বিজেপির দুজন নেতা গিয়ে দিয়ে এসছে ওই পদ্ম না শ্রী না ভূষণ না কুষণ জানি না, ওইটা বাংলায় লোক ছিল না, বাংলায় লোক নেই। সন্ধ্যা দিকে যে অসম্মান, যে অপমান করা হয়েছে তার কোনো বিকল্প আছে? আজকে তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, আজকেও তাকে স্পেশাল কেয়ার ইউনিটে আইসিসিউ থেকে ট্রান্সফার করা হয়েছে, শীর্ষ ক্রিটিক্যাল। গতকাল একটা বাজেট হলো, কিছু নেই ভোভা। সে আগে আমরা খোখো খেলতাম না, কাবাডি খেলতাম, চুকিচকিট। এই বিজেপিকে দেখলে আমার মনে হয় চুকিচকিট দল, আর চুকিচকিটের দুজনই পান্ডা। ও বলে চু তুই, ও বলে কিট, ও বলে কিট তো ও বলে কিট, চু কিট কিট, কিচ্ছু নেই মানুষের জন্য। দেখুন একটা কথা বলেনি, হিরে চাই হিরে, শাক চায় না, মাছ চায় না, চাল চায় না, ডাল চায় না, আলু চায় না, চাই হিরে। হিরে দিয়ে হিরের চচ্চড়ি খাবে, হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে, আর নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে। আর কিছু বলতে গেলে ও বাবা দুর্বিষহ নাবিশ্বাস পেগাসাস পেগাসাস, কুছ বললে সেই যশবন্তজি পেগাসাস লাগা দেঙ্গে। এই তো অভিষেক পিকে বগড়া বগড়া সব কা ফোন ট্যাপ কিয়া, ও তো প্রুফ হো গিয়া হ্যায়, লেকিন হাম চাহতে হ্যায় ইসকে উপর মে জাস্টিস হো। আগার জাস্টিস না হো তো সবকো ডট দেখানে সে, আর ডট দেখা কে সবকো মুখ বন্ধ করনে সে পেগাসাস চলেগা, তো জনতা পেগাসাস কা খিলাফ মে লড়েগা, কি জনতা কা অধিকার আজ ছিন্নে আপনে সেকতা হ্যায়। জনতার কোনো অধিকার নেই, আপনি ফোনে কথা বললেই পেগাসাস, আপনি এখানে বিজেপির এক একটা ছোটোখাটো দালাল আছে, এগুলোর নাম না বলাই ভালো। সবচেয়ে বড় দালালটা তো না বিশ্বাস, পেগাসাসের আর এক বন্ধু, দুর্বিষহ সব রাজনৈতিক দল, কোনো চিন্তা ভাবনা নেই। আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কখনো বাইরে কথা বলি না, বাট ইজ ইট নট এ ফ্যাক্ট আজ হিন্দুস্তান কা সাথ বাংলাদেশ কা রিলেশন ক্যাসা হ্যায়? আই এম জাস্ট আস্কিং, এমপিজ মাস্ট রেজ দিস ইস্যু, দিস ইজ এমপিজ ইস্যু। হিন্দুস্তান কা সাথ নেপাল কা রিলেশন ক্যাসা হ্যায়? হিন্দুস্তান কা সাথ ভুটান কা রিলেশন ক্যাসে হো? হিন্দুস্তান কা সাথ পুরা বিশ্বভর যে এক রিলেশন থা ন্যাম কা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট কা বারে মে, আজ ও রিস্তা কাহা গিয়া এটা জানতে হবে। গায়ের জোরে চলবে না, আজকে দেশটা চলছে গায়ের জোরে, নিজেদের রাজ্যগুলো চলছে গায়ের জোরে। ভাগ্যিস আমরা রেস করলাম, তাই চ্যারিটি অফ মিশনারিজ তাদের ক্লিয়ারেন্সটা পেল, এমনকি চ্যারিটি অফ মিশনারিজের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতি কেরালায় চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশে সাংবাদিকদেরও পিটিয়ে মারা হয়েছে, আর বাংলায় কিন্তু এসব হয় না। বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে, একটা সভ্যতা আছে, একটা সম্প্রীতি আছে। আজও গর্ব করে আমরা বলি, বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, বাংলা না থাকলে জাগরণ হতো না, বাংলা না থাকলে গান্ধীজি নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সুন্দর যোগাযোগ সেটা হতো না। গান্ধীজি বারবার গান্ধীজি নে বারবার গুজরাট মে মুভমেন্ট নেহি কিয়া,